हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के एक कार्टून मौमाछी डिजाइन कर देखो, रिक्वेस्ट करब पूरा वीडियो देखार जो। और जदि हमार चैने नतून हन ताहले प्लिज चैनल सबसक्राइब कर देवें। देखो शुरू करी, प्रथम कलो रंग उल यूज करो रंग दुटो फोड़े दुटो लाइन कर नहीं ओपरे আমি দুপাশ থেকে একটা ঘর বাড়িয়ে চারটে ফোরের দুটো লাইন করে নেব হলুদ রং ইউজ করে। চারটে ফোরের দুটো লাইন আমি তৈরি করছি। আমি পুরো বডিটা হলুদ এবং কালো দিয়ে করব, আর পাখনাটাতে অন্য রং দেব। এবার চারটে ফোরের দুটো লাইন আমি করে নিয়েছি। এর উপরে আবার দুদিকে একটা ঘর বাড়িয়ে একটা করে ঘর বাড়িয়ে ছটা ফোরের এক লাইন করে নিলাম। তার উপরে আবার দুদিকে একটা করে ঘর বাড়িয়ে আটটা ফোরের একটা লাইন করে নিলাম। এর উপরে দুদিকে একটা করে ঘর বাড়িয়ে দশটা ফোরের দুটো লাইন তৈরি করে নিলাম। দুদিকে একটা করে ঘর বাড়িয়ে আমি দশটা ফোরের দুটো লাইন তৈরি করে নিয়েছি। এরপর আবার দুদিকে একটা করে ঘর বাড়িয়ে বারোটা ফোরের দুটো লাইন তৈরি করব। এখানে আমি বারোটা ফোরের দুটো লাইন তৈরি করব কালো দিয়ে। তার উপরে লেবেল কিন্তু সমান রেখে বারোটা ফোরের একটা হলুদের লাইন হচ্ছে। দুদিকে লেবেল কিন্তু সমান থাকবে। এর উপরেও দুদিকে লেবেল সমান রেখে আরো দুটো লাইন করে নেব কালো রং দিয়ে। দুদিকে লেবেল সমান রেখে কালো রং দিয়ে আরো দুটো লাইন করে নিয়েছি। এবার দুদিক থেকে একটা কমাবো, কমিয়ে হলুদ রং দিয়ে দুটো লাইন করে নেব। তাহলে দশটা ফোরের দুটো লাইন হয়ে গেছে। তার উপরেও দুদিক থেকে একটা কমিয়েছি, কমিয়ে আটটা ফোরের দুটো লাইন করব। আটটা ফোরের দুটো লাইন করে নিয়েছি। এরপর যে কোনো একদিক থেকে আমি বাঁদিক থেকে একদম কর্নারের ফোরের ওপর থেকে একটা ফোর তুললাম। তারপর আমি ডান দিকের থেকে একটা ঘর ছেড়ে দিয়ে লম্বায় আমি পাঁচটা ফোর তুলে নেব। লম্বায় পাঁচটা ফোর আমি তুলে নিয়েছি। এরপর বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর তুললাম। আবার বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে আমি কোন পাশাপাশি ডান দিক বরাবর ছটা ফোর তুলে নিয়েছি। এরপর আবার এক ঘর নামিয়ে ডান দিকের কোনাকুনি বরাবর একটা ফোর তুলছি। তারপর আবার এক ঘর সরিয়ে আমি নিচের দিকে লম্বা করে পাঁচটা ফোর নিয়ে নেমে যাব। এরপর আর একটা ফোর দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো মাথাটা হয়ে গেছে পুরো। এবার দেখুন, আমি যে গলার যে প্রথম মানে লাস্ট যে কালো রঙের লাইন দুটো করলাম, সেখানে কিন্তু মাঝখানে ফোর আছে ছটা। তার মধ্যে দুপাশে দুটো ফোর ছেড়ে রেখে মাঝখানের ফোর দুটো সোজাসুজি এক লাইন উপরে আমি প্রথমে দুটো ফোর তুলে নিচ্ছি। তারপর বাঁদিকে কোনাকুনি একটা ফোর তুলবো এবং ডান দিকে কোনাকুনি একটা ফোর তুলবো। এবার এই যে ফোরটা কোনাকুনি তুললাম, তার ওপরে একটা ঘর ছেড়ে দিয়ে তার ওপরের ঘরটায় একটা ফোর তুলে নিচ্ছি। বাঁদিকেও তাই, একটা ঘর মাঝে গ্যাপ দিয়ে ওপরের ঘরটায় একটা ফোর আমি তুলে নিলাম। মুখ আর চোখ হয়ে গেছে, ভেতরটা আমি হলুদ রং দিয়ে ভরাটো করে নিয়েছি। এবার ওপরে আমি যে ছটা ফোরের লাইন ছিল তার মাঝখান বরাবর দুদিকে দুটো ছেড়ে দিয়ে প্রথমে দুটো ফোর তুলে নিচ্ছি আর কি। এর ওপর আমি দুটো ঘর ছেড়ে দিয়ে বাঁদিকে আবার লম্বালম্বি করে দুটো ফোর তুলে নিচ্ছি। তারপর একটা ঘর ছেড়ে দিয়ে আবার একটা ফোর তুলে নিচ্ছি। এরপর একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি দুটো ফোর তুলে নিচ্ছি। পাশাপাশি দুটো ফোর আমি তুলে নিচ্ছি। তারপর একটা ঘর ছেড়ে দিয়ে আমি নিচের দিকে দুটো ফোরের একটা লাইন তৈরি করছি লম্বালম্বি। তারপর ডান দিক বরাবর কোনাকুনি আমি একটা ফোর তুলে নেব। সুন্দর একটা আঁকড়া তৈরি হয়ে গেছে, যেটা সুরের মতো দেখতে অনেকটা। এবার কিন্তু এই দুটো ফোরের ডান দিক বরাবরই আমি আবার একই রকম আরেকটা আঁকড়া তৈরি করে নেব। এখানেও যেমন যেমন ফোর তুলে করেছি, এখানেও তেমন তেমন ফোর তুলেই করছি, হয়ে গেছে। এবার আমি পাখাটা তৈরি করব। তার জন্য আমি মুখের অংশটা
নিচে আর কি পেটের অংশটার ওপরে যে হলুদের লাইন দুটো হয়েছিল তার ওপরের লাইন থেকে আমি ডান দিকের পাখাটা আগে করছি। আমি কোনাকুনি বরাবর ছটা ফোড় তুলে নিয়ে যাব, কোনাকুনি করে উঠবে ছটা ফোড়, কোনো পাশাপাশি নয় বা লম্বালম্বি নয়, কোনাকুনিভাবে ছটা ফোড় উঠবে। কোনাকুনিভাবে ছটা ফোড় তোলার পর একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি দুটো ফোড় তুলছি, তারপর আবার এক লাইন ওপরে পাশাপাশি তিনটে ফোর তুলে নিচ্ছি। এরপর আমি এক লাইন নিচে ডান দিক বরাবর কোনাকুনি একটা ফোর তুললাম, তারপর আবার একটা ঘর ছেড়ে আমি লম্বালম্বি করে পাঁচটা ফোর তুলে নিয়েছি, তার নিচে আবার একটা ঘর ছেড়ে দুটো ফোর তুলেছি লম্বা করে। এবার আমি কোনাকুনি করে চারটে ফোর নিয়ে যাচ্ছি বা দিকের নিচের দিকে, কোনাকুনিভাবে আমি চারটে ফোর তুলে নিচ্ছি। চারটে ফোর তোলা হয়ে গেলে এক ঘর নিচে নামিয়ে আমি ছটা ফোর দিয়ে মৌমাছির পেটের অংশটার সঙ্গে মিশিয়ে নেবো। এখানে ছটা ফোর পাশাপাশি লাগছে আমার, তো হয়ে গেছে। এবার অপোজিট দিকেও একই রকম আমি করে নিয়েছি আর ভরাটও করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো রং দিয়ে ভরাট করবেন। আর এখানে বলে রাখি এটা অবশ্যই স্কাই ব্লু আকাশি কালার দিয়ে ভরাট করলে খুব সুন্দর দেখতে লাগবে। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।